বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। গত সপ্তাহের ক্লাসগুলোতে ভয়েজের পূর্ণ আলোচনার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েজ চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েজ নিয়ে আলোচনা করি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েজ চেঞ্জ করার ক্ষেত্রে খেয়াল করবা, একটা স্ট্রাকচার মনে রাখবা, যে প্রথমে বসবে লেট প্লাস ওই বাক্যের অবজেক্ট প্লাস বি ভার্ব হিসাবে বসবে বি প্লাস ভি থ্রি, মানে ভার্বের থার্ড ফর্ম বা তিন নম্বর ফর্ম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েজ চেঞ্জ করতে গেলে প্রথমে লেট বসাবা, তারপর প্রদত্ত সেন্টেন্সের অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ধরো অ্যাক্টিভ এরকম আছে যে অ্যাক্টিভ আছে তোমার ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স তো ভার্ব দিয়ে শুরু হয়, তো তুমি যখন এটাকে প্যাসিভ করবে প্রথমে লিখবে লিট লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হল ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। যেমন আরও দেখো, তো এখানে আবার একটা জিনিস খেয়াল করবা, এই অবজেক্টের পর যদি কোনো অতিরিক্ত অংশ থাকে সেটা ভি থ্রি এর পরে বসাবা। যেমন আরও খেয়াল করো, এরকম আছে অ্যাক্টিভে স্পিক টু হিম, তে প্যাসিভ করার সময় তুমি লিখবা লেট হিম বি এসপিও কে ইএন স্পোকেন। এখন এখানে যে টুটা ছিল এটা মূল ভারে পাস্ট পার্টিসিপল পরে বসাই দাও, স্পোকেন টু। এরকমভাবে যেমন ধরো অ্যাক্টিভ এরকম আছে টেল হিম টু গো, এখানে দেখো ভার্ব অবজেক্ট টু গো একটা ইনফিনিটিভ অপ্রাসঙ্গিক অংশ আছে। তুমি যখন প্যাসিভ করবে প্রথমে লিখবে লেট প্লাস অবজেক্ট, তাহলে লেট হিম বি, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড, টু গো অতিরিক্ত আছে তুমি ওইটা লাস্টে বসাই দিলে লেট হিম বি টোল্ড টু গো। তো এই ক্ষেত্রে আবার খেয়াল করবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো যদি ক্লোজ একটা নাউন ক্লোজ যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে কিন্তু পুরো ক্লোজটাকে নিয়ে আসতে হবে। ধরো এরকম আসছে সেন্টেন্সটা অ্যাক্টিভ এরকম আসছে ডু হোয়াট ইউ লাইক, ডু হোয়াট ইউ লাইক, ডু হোয়াট ইউ লাইক, এই দুটা হলো ভার্ব হোয়াট ইউ লাইক, তুমি যা পছন্দ করো, একটা সাবঅর্ডিনেট ক্লজ বসছে নাউন ক্লজ। তে আমরা প্রথমে লিখব লেট, এই হোয়াট ইউ লাইক এই পুরাটা কিন্তু তোমার এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তোমাদের খেয়াল আছে কিনা দেখো, যখন ক্লজ পড়াইছি তখন সাবঅর্ডিনেট ক্লজকে তিনটি ভাগে ভাগ করছিলাম, যে নাউন ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ ডাজ দ্য ফাংশন অফ এ নাউন, অ্যাজেক্টিভ ক্লজ ডাজ দ্য ফাংশন অফ এন অ্যাজেক্টিভ, অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ ডাজ দ্য ফাংশন অফ এন অ্যাডভার্ব। হেয়ার উই ক্যান সি দ্যাট ডু হোয়াট ইউ লাইক, করো তুমি যা পছন্দ করো, এই হোয়াট ইউ লাইক এটা হলো তোমার নাউন ক্লজ। সো এই পুরাটা হলো তোমার এখানে অবজেক্ট, তে এই অবজেক্টকে সাবজেক্ট করবা লেট হোয়াট ইউ লাইক, লেট হোয়াট ইউ লাইক বি, এখন ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, লেট হোয়াট ইউ লাইক বি ডান। এইভাবেই সাধারণত ইম্পারেটিভের ভয়েস করা হয়। তবে একটি জিনিস খেয়াল করবা, সেন্টেন্সটি যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে এই প্লিজ বা কাইন্ডলি এর পরিবর্তে শুরুতে লিখবা ইউ আর রিকোয়েস্টেড টু। যেমন ধরো অ্যাক্টিভের শুরুতে এরকম আছে যে প্লিজ কমা কাম হেয়ার, দয়া করে এখানে আসো, প্লিজ কাম হেয়ার। তাহলে প্যাসিভ যখন করবা এই প্লিজের পরিবর্তে লিখবে
ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, ইউ আর রিকোয়েস্টেড টু। তারপরে তাহলে শুধু প্লিজের পরিবর্তে তুমি লিখছো ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে যা আছে তাই কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। তোমার বাক্য এরকম দিল কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক, তো তুমি প্যাসিভ করার সময় লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। সেন্টেন্সটি যদি অলওয়েজ বা নেভার দিয়ে শুরু হয় তাহলে অলওয়েজ বা নেভারকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি থ্রি এর পূর্বে রাখাই বেটার। যেমন ধরো একটি এরকম আছে যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তে এটাকে প্যাসিভ যখন করবে প্রথমে হলো লেট অবজেক্টকে দ্য ট্রুথ এটাকে সাবজেক্ট করো, লেট দ্য ট্রুথ বি অলওয়েজ স্পোকেন, লেট দ্য ট্রুথ বি অলওয়েজ স্পোকেন। কেউ যদি লেখে যে লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, দ্যাট ইজ অলসো কারেক্ট, কিন্তু এটা লেখাই বেটার যে লেট দ্য ট্রুথ বি অলওয়েজ স্পোকেন। আবার যদি থাকে নেভার টেলে লাই, যেমন একটি এরকম আছে নেভার টেল এ লাই, এটা তুমি কয়েকভাবে প্যাসিভ করতে পারবে, যেমন লেট এ লাই বি নেভার টোল্ড, অথবা তুমি লিখতে পারবে লেট নেভার এ লাই বি টোল্ড, অথবা তুমি লিখতে পারবে লেট নট এ লাই বি এভার টোল্ড। তুমি যদি লেটের পর নট ব্যবহার করো সেই ক্ষেত্রে নেভার এর পরিবর্তে এভার করতে হবে। এইভাবে তোমার এটাকে প্যাসিভ করা যাবে, কয়েকটা ভাবে করা যাবে, যেটা তোমাদের সুবিধা হয় সেটা করবে। আচ্ছা, আবার একটা জিনিস খেয়াল করো, একটাকে বলা হয় ডেটিভ অফ ইন্টারেস্ট বা ইথিক্যাল ডেটিভ, মানে কখনো কখনো দেখা যায় যে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে প্রিপোজিশন উজ্জ থাকে, এই উজ্জ প্রিপোজিশনযুক্ত যে অবজেক্ট আছে এটাকে আমরা বলি সাধারণত ডেটিভ অফ ইন্টারেস্ট বা ইথিক্যাল ডেটিভ। তো এগুলো যদি হয় সেই ক্ষেত্রে প্যাসিভ করার সময় ওই অবজেক্টের পূর্বে কী ধরনের প্রিপোজিশন উজ্জ আছে এটা বসিয়ে দিতে হবে। যেমন তোমার বাক্যটা এরকম দেওয়া আছে, অ্যাক্টিভে লেখা আছে যে বাই মি এ শার্ট, তুমি যখন প্যাসিভ করবে দেখো বাই মি আমাকে কিনো, আসলে আমাকে কিনো না, এখানে প্রিপোজিশন ফর সাইলেন্ট আছে, বাই মি আমাকে কিনো এ শার্ট, একটি শার্ট বা একটি জামা নো, এখানে এই মি এটাকে বলা হয় ইথিক্যাল ডেটিভ বা ডেটিভ অফ ইন্টারেস্ট। এর আগে প্রিপোজিশন কখনো টু উজ্জ থাকে কখনো ফর উজ্জ থাকে, জন্য অর্থে সাধারণত ফর বসে আর কাছে বা নিকটে বোঝানোর জন্য টু বসে। তো এই অবজেক্ট এটা অবজেক্ট রূপেই থেকে যাবে, যখন প্যাসিভ করব তখন এর পূর্বে কোন প্রিপোজিশনটি উজ্জ আছে সেটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব লেট এ শার্ট বি বট, লেট এ শার্ট বি বট,
এখন এখানে লিখতে হবে ফর মি লেট এ শার্ট বি বট ফর মি কখনো টু থাকে যেমন অ্যাক্টিভ এরকম থাকলো যে সেল মি দ্য পেন আমার কাছে কলমটি বিক্রি করো কিন্তু এটার অর্থ না যে আমার জন্য কলমটি বিক্রি করো তা কিন্তু নয় সেল মি দ্য পেন তো প্যাসিভে তুমি লিখবা লেট দ্য পেন বি সোল্ড টু মি তো এখানে প্রিপারেশন যেটা উজ্জ্ব ছিল সেটাকে আমাদের বসিয়ে দিতে হলো এই হলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম যাই হোক আমরা সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করলাম তো এখন আমরা আবার এই সেন্টেন্সগুলোকে উল্টিয়ে দেই আমরা এতক্ষণ আলোচনা করছি যে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ করতে হয় আর এখন আমি তোমাদের সাথে আলোচনা করব প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভ করতে হয় পিএ এস এস আই ভি ই প্যাসিভ ইনটু অ্যাক্টিভ প্যাসিভকে অ্যাক্টিভ করা খুব সহজ শুধু সেন্টেন্সটা বারবার পড়তে হয় যেমন প্যাসিভ এরকম লেখা আছে এ লেটার ইজ বিইং রিটেন এ লেটার ইজ বিইং রিটেন বাই হির বাই হিম ধরো এরকম দেওয়া আছে তো এই প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ ভয়েস করব আমরা সেন্টেন্সটা বারবার পড়ে দেখব যে সেখানে প্রিপোজিশন যুগে কোনো অবজেক্ট আছে কি না যদি প্রদত্ত সেন্টেন্সে প্রিপোজিশন যুগে অবজেক্ট থাকে অ্যাক্টিভ করার সময় এই প্রিপোজিশন বাদ দিয়ে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব তো এখানে কী আছে বাই হিম আছে এই হিমের সাবজেক্টিভ ফর্ম কি বলে হি আচ্ছা তাহলে আমরা প্রিপোজিশন বাদ দিয়ে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের অবজেক্টকে অ্যাক্টিভের সাবজেক্ট করলাম এখন টেন্স অনুযায়ী অর্থাৎ টু বি ভার্ব অনুযায়ী প্রদত্ত সেন্টেন্সের টেন্স নির্ধারিত হবে আমরা যদি প্যাসিভে দেখি যে শুধু অ্যামিজার আছে তাহলে মনে করতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শুধু ওয়াজ ওয়ার আছে তাহলে পাস্ট ইনডেফিনিট শুধু শ্যাল বি উইল বি আছে তাহলে ফিউচার ইনডেফিনিট বা অ্যামিজারের পরে বিইং লেখা আছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ারের পরে বিইং আছে তা পাস্ট কন্টিনিউয়াস শ্যাল বি উইল বির পরে বিইং থাকলে ফিউচার কন্টিনিউয়াস হ্যাভ হ্যাজের পরে যদি বিন থাকে তাহলে ইট প্রেজেন্ট পারফেক্ট জাস্ট এরকমভাবে টু বি ভার্ব দেখে আমাদের এটা টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে তো এখানে আমি যেমন দেখতে পাচ্ছি ইজ বিইং আছে এই ইজের পরে যেহেতু বিইং আছে মনে করতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাটার্ন বা গঠনটা কি সাবজেক্টের পরে আমি যার বসবে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ তাই হি ইজ এখন এই রিটেন এটার সাথে আইএনজি যোগ করতে হবে হি ইজ রাইটিং হি ইজ রাইটিং তারপরে প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট ছিল সেটাকে সাবজেক্টের জায়গায় যে ছিল ওইটাকে অবজেক্টের জায়গায় লিখতে হবে হি ওয়াজ রাইট হি ইজ রাইটিং এ লেটার এখানে টেন্স ফাইন্ড আউট করাটাই ম্যাটার যেমন আরেকটু খেয়াল করো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি যাই হোক এই অবজেক্টকে আমরা কী করবো সাবজেক্ট করব যেহেতু আমি অ্যাক্টিভ করব তাহলে সাবজেক্টিভ ফর্ম কি আই এই হ্যাজের পরে বিন আছে আর মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ তাহলে আরে পরে হ্যাভ বসবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখন ফ্যাক্ট হলো যে প্রদত্ত সেন্টেন্সে যদি প্রিপোজিশন যুগে অবজেক্ট না থাকে তখন কেমন হবে সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা বারবার পড়তে হবে বারবার পড়ে খেয়াল করবা যে উপযুক্ত কোন ওয়ার্ডটাকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট করা যায় একটা উপযুক্ত ওয়ার্ডকে অ্যাক্টিভের সাবজেক্ট করতে হবে যেমন ধরো এরকম লেখা আছে যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার
the world. সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো প্রিপোজিশন যুগে কোনো অবজেক্ট নাই, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে বারবার পড়ে ফাইন্ড আউট করতে হবে যে কোন ওয়ার্ডটাকে আমরা অবজেক্ট বা অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারি বা অ্যাক্টিভের সাবজেক্ট করতে পারি কাকে। এখানে তুমি যদি লেখো যে সামওয়ান, তো সামওয়ান দিলে অর্থটা দাঁড়াবে যে সামওয়ান স্পিক্স ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কোনো একজন ইংলিশে কথা বলে। সো সামওয়ানকে অ্যাক্টিভের সাবজেক্ট করা যাচ্ছে না। তো কথাটা কে বলে? কথাটা বলে জনগণ। তাহলে আমরা এখানে সাবজেক্ট করবো পিপলকে। পিপল যেহেতু ইজ স্পোকেন আছে, এর মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর পিপল যেহেতু প্লুরাল, তাহলে তো ভার্বের সাথে ইজ বেস হবে না। পিপল স্পিক, এটা থার্ড পার্সন সিঙ্গুলার হলে স্পিক্স হইতো, কিন্তু পিপল তো প্লুরাল, সো এস হবে না। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, অতিরিক্ত আছে লাস্টে, লাস্টই বসাই দাও, অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেমন ধরো এরকম লেখা আছে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম শহর একদিনে তৈরি হয়নি। তো এই রোম শহরটা কে তৈরি করেছে? তুমি বা আমি করেছি? না। কে করেছে? রোমানরা। তাহলে কাকে সাবজেক্ট হিসাবে লিবা? দ্য রোমান্স, দ্য রোমান্স। যেহেতু ওয়াজ নট আছে মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাকে ডিড নট বসাইতে হবে। আর ডিড বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, ডিড নট বিল্ড, BUILD, দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। এইভাবে করতে হবে। আরও যেমন খেয়াল করো, হয়তো লেখা আছে দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, UPR ROOTED, দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড। গাছটি সমূল উৎপাটিত হয়েছিল, উৎপাটন করা হয়েছে মানে গোড়াসহ তুলে ফেলা হয়েছে। তাহলে একটা গাছ গোড়াসহ কে তুলতে পারে? সাইক্লোন, টর্নেডো, দ্য স্টর্ম, স্ট্রং উইন্ড, এরকম একটা ওয়ার্ডকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবা। যেমন দ্য স্টর্ম বা স্টর্ম হ্যাজ, STORM, স্টর্ম, বা স্ট্রং উইন্ড বা ফ্লাড বা সাইক্লোন, হেরিকেন, এরকম একটা ঝড়ের নাম দিতে পারো, হ্যাজ আপরুটেড দ্য ট্রি। তো এরকমভাবে সেগুলোকে প্যাসিভ করতে হবে। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে যেমন এরকম লেখা থাকলো দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়েছে, এখন কাজটা যে কেউ করতে পারে, যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আমরা সামওয়ানকে অ্যাক্টিভেট সাবজেক্ট হিসেবে গ্রহণ করব, যে সামওয়ান যেহেতু ইজ ডান আছে মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আবার এদিকে সামওয়ান সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এসবিএস হবে, সামওয়ান ডাজ দ্য ওয়ার্ক, সামওয়ান ডাজ দ্য ওয়ার্ক। বাস এইভাবে আমরা কী করবো? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তো আশা করি পুরো টপিক্সটা মোটামুটি বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো সমস্যা হয় বা ভয় সংক্রান্ত কোনো ডিস্টার্ব মনে হয়, সেই ক্ষেত্রে তোমরা হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার তো মনে আছে, তারপরে লিখে দিই 01716401592। যদি কারো আরও সমস্যা হয় বা জানতে ইচ্ছা হয় তাহলে এই নাম্বারে ফোন করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।